আদানির যে বিদ্যুৎ তাপ বিদ্যুৎ কেন্দ্রটা সেটাও কিন্তু করবে, সেটা চলে আসছে। যে চট্টগ্রামে আপনার যে এস আলমের একটা আছে যেটা 1300 মেগাওয়াট, মানে 4000 মেগাওয়াটের মতন আমি এবছরের ডিসেম্বর, সামনে বছরে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমি অ্যাড করে ফেলছি, যেটি কিন্তু একেবারেই এই যে বিশ্ব জ্বালানিতে আজকে সবচেয়ে বড় যে সমস্যা তৈরি হয়েছে এলএনজি এবং এই ডিজেলের উপরে, সেইটার উপরে আমার ডিপেন্ডেন্স কমিয়ে দিচ্ছে। তো আমি মনে করি সামনে বছরটা আমাদের বিদ্যুৎ খাতেও স্থিতিশীল থাকবে। এখন আমাদের বিদ্যুৎ সেক্টরটা বিএনপি আমলের মতন তো না যে আমার যা চাহিদা, ধরেন চাহিদা ছিল 5000 কিন্তু তার উৎপাদন করার ক্ষমতাই ছিল 3300, সো আপনি যদি তাকে ফ্রি জ্বালানি এনে দেন তাও তো সে 3300 বেশি উৎপাদন করতে পারবে না, 5000 তো দিতে পারবে না, কিন্তু সেই বাস্তবতা তো আজকে নাই। আজকে আমার সর্বোচ্চ চাহিদা যখন 15500 হয় তখনও আমার বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা 21500, ক্যাপটিভটা যদি ধরেন তাহলে ওখানে আরও 3500 আছে, মানে 25000। তো সেক্ষেত্রে আমার জ্বালানিটা যেই আমি স্থিতিশীল করে ফেলবো তখন আমার বিদ্যুৎ আবার লোডশেডিং মুক্ত বিদ্যুৎ দিতে কোনো অসুবিধা হবে। কারণ আমরা আমাদের যে বয়স আমাদের তো ভুলে যাওয়ার কথা না, এখন ধরেন যাদের 18-19-20 বছর বয়স ওদের মনে নাই, আমাদের তো মনে আছে আমরা 12-13-14 ঘন্টা লোডশেডিংয়ে ছিলাম, সেই তুলনায় 1-2 ঘন্টা তো কোনো সমস্যা না। আর সবচেয়ে বড় কথা যেহেতু আমার নিজের প্রিপেয়ারনেসটা আছে, জ্বালানি সমস্যার সমাধান করতে পারলেই আমার বিদ্যুৎ নেওয়ার কোনো সমস্যা থাকবে না। আর একটা জিনিস আমি জনসৈব চৌধুরীকে বলতে চাই, উনি বাজেটের যে বিষয়টি বললেন যে ঘাটতির যে বিষয়টি আছে, আমার ধারণা বাংলাদেশের সাধারণ মানুষ বাজেট নিয়ে কোথায় ঘাটতি আছে এগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার করে আতঙ্কিত হয়, আই রিয়েলি ডোন্ট থিঙ্ক সো, দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট বাজেট। আমি একটা ইউনিভার্সিটিতে পড়াই তো 18-19 বছর ধরে, যারা ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থী তাদেরকেও আমি যখন বাজেট নিয়ে কখনো কখনো তাদেরকে আমি প্রশ্ন করি বা অ্যাসাইনমেন্ট দিই, তারাও কনফিউজ হয়ে যায়। ওদেরকে আমি বলি যে তোমরা যারা ব্যবসায় প্রশাসনের ছাত্রছাত্রী ইকোনমিক্স পড়ছো এবং এই তোমাদের তো অ্যাটলিস্ট বাজেট নিয়ে মানে মানে একাডেমিক জায়গা থেকে চিন্তা করা, বোঝা এবং সেটা নিয়ে অ্যানালাইজ করতে পারা উচিত। সো সাধারণ মানুষের ওই জ্ঞান নাই। সাধারণ মানুষ কী করে জানেন, যেটা হয় যে যে একটা উস্কানি দিয়ে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ইয়েতে যে ছড়িয়ে দেওয়া হয় আতঙ্ক, তারা সেই আতঙ্ক দিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। তো এই আতঙ্ক তৈরি করার একটা গোষ্ঠী এদেশে আছে, তারা তৈরি করছে কিছু মৌলবাদী উগ্রবাদী গোষ্ঠী যারা মনে করেন তাদের বাংলাদেশের মানুষের মানে কি বলবো তাদের জন্য ভালো কাজ করে মানুষকে একটা ভালো জায়গায় নিয়ে তার সরকারের থেকে পারফরমেন্সের মাধ্যমে তারা ক্ষমতায় যেতে চায় না, মানুষকে আতঙ্কগ্রস্ত করে অসত্য কথা বলে মিথ্যা তথ্য দিয়ে তারা এটা করে। আর ঋণ নিয়ে আপনি যেটা বলছেন, আমি যেটা মনে করি যতটুকু ঋণ আমরা নিয়েছি বহির্বিশ্ব থেকে সেই ঋণগুলো ঠিক আছে, ঠিক আছে এই কারণে, ঋণ যদি আপনি একেবারে না নেন ইটস নট এ গুড আইডিয়া, কারণ আপনার যে পোটেনশিয়ালগুলি আছে যেখানে আপনি ইনভেস্ট করে ফার্দার আপনার ওয়েলথ জেনারেট করতে পারেন সেগুলো আপনি করছেন না, এটা একটা অপরচুনিটি কস্ট হয়ে যাবে। আবার আপনি যে এক্সেসিভ ঋণ নিয়ে ফেলেন যেটা আপনার শ্রীলঙ্কা করেছে, আবার এমন প্রজেক্টে যেটার কোনো ইকোনমিক ভায়াবিলিটি নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। তো বাংলাদেশ গভর্নমেন্ট বরং ঋণগুলি নিয়েছে এমন প্রজেক্টে বেছে বেছে যে প্রত্যেকটা প্রজেক্টের পোটেনশিয়াল আছে, ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি শুধু নাই ইকোনমিক ভায়াবিলিটি আছে,